নমস্কার বন্ধুরা, অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি তাপস ঘোষ। বন্ধুরা, রুট ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল চালানোর মজাই নেই। রুট ছাড়া আপনি অ্যাডমিনিস্ট্রেটর অথবা সুপার ইউজার পারমিশন পাবেন না। আর যদি সুপার ইউজার পারমিশন না পান, তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন না। মোট কথা, আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে আপনার মতো করে ইউজ করতে চান, তাহলে অবশ্যই রুট করতে হবে। এবার আসি মূল কথায়, যে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে কম্পিউটার ছাড়া কিভাবে রুট করতে পারবেন। তো সবার প্রথমে আপনাকে দেখে নিতে হবে যে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি আগে থেকে রুট করা আছে কিনা। তো এর জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করুন। তারপর সার্চ বক্সে ক্লিক করে সেখানে টাইপ করুন রুট চেকার। দেখুন, রুট চেকার চলে এসেছে, এই যে অ্যাপ্লিকেশনটি, এখানে ক্লিক করুন। তারপর এই রুট চেকার অ্যাপ্লিকেশনটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্টল করে নিন। এটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ওপেন করছি। ওপেন হয়ে গেলে এখানে এই ভেরিফাই রুট স্ট্যাটাসে ক্লিক করে আপনি চেক করে নিতে পারেন যে আপনার ডিভাইসটি রুট করা আছে কিনা। দেখুন, এখানে আমি ক্লিক করছি। দেখুন বন্ধুরা, যদি এইরকম কিছু দেখায়, তাহলে আপনি বুঝবেন যে আপনার সেটটি রুট করা নেই। তো এখন আপনার সেটটিকে রুট করার জন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি এখানে এই ওপেরা মিনি ওপেন করছি। তারপর অ্যাড্রেস বারে ক্লিক করে সেখানে টাইপ করুন kingroot.net, kingroot.net। তারপরে সার্চ দিন। এরপর বন্ধুরা এখানে দেখুন, এই যে kingroot অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক, এই যে দেখুন, এখানে প্রথমটি অ্যান্ড্রয়েড, তারপর একটু উইন্ডোজ। তো আমি এখানে অ্যান্ড্রয়েডের জন্য ডাউনলোড করব, তো এই অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করছি। তারপর এখান থেকে সেভে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিন। তো আমার যেহেতু এটা অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টলও করা আছে, তো আমি এটা এখন বন্ধ করে দিচ্ছি। আপনার এটা ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এই kingroot অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। এই যে দেখুন kingroot, এটাকে ওপেন করুন। kingroot ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনি আপনার সেটের নাম দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি স্টার্ট রুটে ক্লিক করবেন। স্টার্ট রুটে ক্লিক করার সাথে সাথে আপনার সেটটির রুট হওয়া শুরু হয়ে যাবে। এটা এখানে পার্সেন্টেজ হিসেবে দেখাবে, এটা 1 থেকে 100% পর্যন্ত হবে। আর একটা কথা বন্ধু, আপনি যখন আপনার সেটটি রুট করবেন, তখন অবশ্যই ইন্টারনেট কানেকশন অন রাখবেন। ইন্টারনেট কানেকশন অফ থাকলে সেটি রুট হবে না। 100% কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার অ্যান্ড্রয়েড সেটটি অটোমেটিক রিস্টার্ট নেবে। যদি রিস্টার্ট না নেয়, তাহলে আপনি আপনার অ্যান্ড্রয়েড সেটটিকে ম্যানুয়ালি রিস্টার্ট দিবেন। পাওয়ার বাটন চেপে ধরে রিবুটে ক্লিক করে আপনার সেটটিকে রিস্টার্ট দিয়ে দিন। রিস্টার্ট হয়ে যাওয়ার পর আপনি মেনুতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনগুলির মধ্যে দেখবেন একটি নতুন অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে গেছে, এই যে পুরিফাই। এই অ্যাপ্লিকেশনটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, তাহলে বুঝবেন যে আপনার সেটটি রুট হয়ে গেছে। তাছাড়াও আপনি এই রুট চেকার অ্যাপ্লিকেশনটি দিয়ে চেক করে নিতে পারেন। আমি এটাকে ওপেন করছি। তারপর ভেরিফাই রুটে ক্লিক করে দেখে নিতে পারেন যে আপনার সেটটি রুট করা আছে কিনা। এখানে দেখুন, কংগ্রাচুলেশন, রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টলড অন দিস ডিভাইস। এর মানে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি রুট হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটিকে রুট করতে পারেন কম্পিউটার ছাড়াই।
বন্ধুরা সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অ্যান্ড্রয়েড শিক্ষকের সাথে যুক্ত থাকুন।